নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুরু হয়ে গেছে নবপঞ্চম রাজযোগ, আর এই রাজযোগের ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকার ভাগ্যের চাকা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, শুরু হয়ে গেছে নবপঞ্চম রাজযোগ, আর এই রাজযোগের ফলে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি, সেই ছয় রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ভাগ্যের চাকা 360 ডিগ্রি ঘুরতে চলেছে, আর এটি কনফার্ম। হ্যাঁ বন্ধুরা, তো কিভাবে এই নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হয়ে গেছে সেটি আমি আপনাদেরকে পূর্বে জানিয়ে দিই, এবং তার পরবর্তী সময়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে আপনাদের এই নবপঞ্চম রাজযোগের ফলে কী কী ঘটনা ঘটতে চলেছে। বর্তমানে মকর রাশিতে অবস্থান করছে শুক্রগ্রহ ও শনিগ্রহ, এবং বৃষ রাশিতে অবস্থান করছে রাহু গ্রহ। এই মকর রাশি থেকে যদি আমরা বৃষ রাশি পর্যন্ত কাউন্টিং করি, তাহলে আমরা পাবো পঞ্চম ভাব, এবং বৃষ রাশি থেকে মকর রাশি কাউন্টিং হলে সেখানে পাবো নবম ভাব। এইভাবেই কিন্তু নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হতে চলেছে। আর যার দরুন যে ছয় রাশির কথা বলতে চলেছি, তাদের জীবনে কিন্তু ভাগ্যের চাকা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ এবং শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে, যার দরুন আপনারা এই নবপঞ্চম রাজযোগের পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেনই পাবেন। আর তা জানতে গেলে আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি বিচার করে নিন এবং তার প্রতিকার প্রতিবিধান করিয়ে ফেলুন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি যারা আজ থেকে নবপঞ্চম রাজযোগের সুফল পেতে চলেছে, অর্থাৎ ভাগ্যের চাকা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই নবপঞ্চম রাজযোগের সুফল আপনারা পেতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যারা লটারি, সাট্টা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসে আপনাদের, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং আপনারা পাশাপাশি এই সময় শ্বশুর বাড়ির হেল্প পেতে চলেছেন এবং মামার বাড়ির সুখ পেতে চলেছেন। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই নবপঞ্চম রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক দিকে উন্নতি, অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে। ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় কিন্তু পেতে চলেছেন। এই সময় আপনারা লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন, এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরনো কোনো বকেয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণ বা ভ্রমণ দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা মামার বাড়ির সুখ পেতে চলেছেন এবং মামার কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এর পরবর্তী যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই নবপঞ্চম রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে। এই সময় না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই সময় আপনারা বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি যারা লটারি, সাট্টা, জুয়াতে টাকা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আসতে চলেছে। এবং বিদেশে যারা ভ্রমণ করবো ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা মামার বাড়ির সুখ এবং শ্বশুরালয় থেকে হেল্প বা অর্থ পেতে চলেছেন। এর পরবর্তী যে চার নম্বর রাশির কথা বলবো
সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের ভাগ্যের চাকা 360 ডিগ্রি ঘুরতে চলেছে। অর্থাৎ এই সময় আপনারা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থ পেতে চলেছেন, এটা বলা যেতে পারে। পাশাপাশি এই সময় আপনারা শ্বশুর বাড়ির হেল্প পেতে চলেছেন এবং শ্বশুর বাড়ি থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন। যারা বিদেশে ভ্রমণের জন্য ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের দিকটাও কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম রাজযোগের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক সুখ কিন্তু আসতে চলেছে। এই সময় লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। পাশাপাশি এই সময় আপনারা বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এর বেনিফিট পেতে চলেছেন। পাশাপাশি এই সময় আপনারা মামার বাড়ি থেকে সুখ পেতে চলেছেন এবং শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি এবং অর্থ কিন্তু পেতে চলেছেন। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম রাজযোগের সুফল কিন্তু আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের ভাগ্যের চাকা কিন্তু 360 ডিগ্রি ঘুরতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। পাশাপাশি এই সময় আপনারা বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু তার ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। পাশাপাশি এই সময় লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং যারা বিদেশে ভ্রমণ করবো ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এটা বলা যেতে পারে। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।